আর কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশে লকডাউনের 5 দিন অতিক্রম হয়ে যাবে, ষষ্ঠ দিনে আমরা পা রাখব। এই 5 দিন সমস্ত মানুষ অত্যন্ত সুন্দরভাবে লকডাউন পালন করেছেন, সেই জন্য বাঁকুড়াবাসীর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গবাসীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই প্রয়োজনীয় জিনিস, এসেনশিয়াল কমোডিটি নেওয়ার জন্য বাজারে আসতে হচ্ছে, সেজন্য আমি কয়েকটি কথা বলছি। প্রথম হচ্ছে, বাজারে বেরোনোর সময় পুরো ঢাকা পোশাক, মানে ফুল স্লিভ জামা পরুন, বা মহিলারা যদি বেরোন তাহলেও যতটা সম্ভব শরীর ঢাকা থাকবে সেরকমভাবেই বেরোন। এর সঙ্গে সঙ্গে পার্স যে আমরা নেব, ছোট পার্স নেবেন, বা যে পার্সের মধ্যে শুধু আলাদা করে টাকা থাকবে বা এর সঙ্গে একটি মাত্র এটিএম কার্ড থাকুক, সমস্ত কার্ড ওই পার্সের মধ্যে রাখবেন না। আর যে পার্সটি নিয়ে যাবেন সেই পার্সটি আলাদা করে রাখবেন এবং মুছে তারপরে পরের দিন আবার ওই পার্সটাই নিয়ে যাবেন, সার্বিকভাবে সেই পার্সটা ক্রমাগত ব্যবহার করবেন না। কোনো ফোন না নিয়ে গেলে ভালো, ফোন নিয়ে গেলে অত্যন্ত কম ব্যবহার করবেন। বাড়িতে এসে কলিং বেল বা কড়া নাড়বেন না, চিৎকার করে ডাকুন, খুব দরকার হলে কোনোই দিয়ে কলিং বেল বাজান, তারপর বাড়িতে ঢুকে হাত ধুয়ে নিন। আর সকলকে একটা কথা বলছি, সবাই চেষ্টা করুন অন্তত 5 দিনের বাজার একসঙ্গে করতে, না হলে যেমন সম্ভব আপনার নাহলে কম করে 3 দিনের বাজার করুন। যত কম আপনাকে বাড়ির বাইরে বেরোতে হয় সেটা আপনার জন্য ভালো। দূরদর্শনে বাজার খোলা থাকছে, বাজার খোলা থাকছে, অনেক ছবি আমরা দেখছি, কিন্তু আপনার সতর্কতা আপনার কাছে, তাই আমি বলছি কম বাজারে বেরোবেন, আবার বলছি কম বাজারে বেরোবেন। ঠিক তেমনি রেশনের দোকানেও একটা তফাৎ রেখে যাবেন, যাতে আপনার সঙ্গে অন্যের ছোঁয়াছুঁয়ি যেন না হয়, একেবারে সেই সূচিবাইগ্রস্ত মাসিপিসির মতো, মানে অবৈজ্ঞানিক সাহসিকতার থেকে সূচিবাইগ্রস্ত মাসিপিসি হওয়া অনেক অনেক ভালো। সেই রকম সরকার পক্ষকেও বলছি, আপনারা একটু মানে প্রশাসক স্তরে চিন্তাভাবনা করে দেখুন, রেশন ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাটা কী করে বিজ্ঞানসম্মতভাবে সোশ্যাল ডিস্টেন্সিংকে মেনে করা যায়। ঠিক সেই রকম বাজারকেও, আজকে দূরদর্শনে দেখলাম কলকাতা বাজার অমুক জায়গায় খোলা, অমুক জায়গায় মাছ কাটা হচ্ছে, লোকেরা মাছ কাটছে, তাতে কোথাও কোথাও দাম বেশি, এই সমস্ত কথা আসছে। তো লোকে ভাবতে শুরু করলো বোধহয় এবার আমার বাজার যাওয়া যাবে, এটা যেন না হয়, সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়ে কলকাতার মতো জায়গাতে হয়তো 100টা বাজার, এর মধ্যে 20টা বাজার একদিন খুলুন আর 20টা বাজার আরেক দিন খুলুন, এইভাবে ভাগ করে দিন। মানুষ সেটা জানবে যে অমুক জায়গাতে গেলে আমি পাবো এবং আমাকে 3 দিন বা 5 দিনের বাজার আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু করে নিতে হবে। এই বার্তাটা যাওয়া খুব দরকার আমার মনে হচ্ছে, আমরা সবাই সচেতন হব। ঠিক সেই রকম রেশন ডিলারদের জন্য খুব চিন্তা ভাবনা করা দরকার, রেশন যারা নিতে যাবেন নিতে গিয়ে যেন সংক্রমিত না হন, সরকারের এই ব্যবস্থাটা এবং সেটা পালন হচ্ছে কি না এটাও দেখার দায়িত্ব আছে। সকলকে নমস্কার, আপনারা খুব ভালো থাকুন।